খবরটা দারুণ। বেকার পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য, পশ্চিমবঙ্গে 1.13 লক্ষ, প্রচুর প্রচুর, মানে 1.13 লক্ষ ভলেন্টিয়ার নিয়োগ করবে। মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করা যাবে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তথ্য যেটা বেরিয়ে আসছে, এখানে বলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর, এবার কোনো 500,000 টাকার প্রকল্প নয়, চাকরির ব্যবস্থা করছে খোদ রাজ্য সরকার। আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার অমুক তমুক প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের চাকরিগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। সরকার এমন একটা রাস্তা দেখেছে যেখানে মাকে 500 টাকা দিয়ে ছেলেকে সারা জীবন বেকার করে রেখে দিচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের বেকার ছেলেমেয়েরা এখন কিন্তু খুব চিন্তাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, সরকারের সবসময় কিন্তু তারা নিন্দা করছে। এমন একটা অবস্থায় একটা কিন্তু চাকরির খবর বেরিয়ে এসেছে যেখানে 500,000 টাকার প্রকল্প নয়, চাকরির ব্যবস্থা করছে রাজ্য সরকার, মোট 1.13 কোটি বেকারদের চাকরি দেওয়া হবে এমনটাই বলছে। বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে জানতে হবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত জানতে হবে। আপনাদেরকে কিছুটা ইনফরমেশান আজকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বলে দেওয়া আছে পদের নাম ভেক্টর কন্ট্রোল ভলেন্টিয়ার, শূন্য পদ 1.13 কোটি, যার মধ্যে শহরে নিয়োগ করা হবে 55,882 জনকে এবং গ্রামে নিয়োগ করা হবে 57,457 জনকে। আপনারা বুঝতেই পাচ্ছেন 1 লাখের উপর কিন্তু রয়েছে ভ্যাকেন্সি, মানে 1,13,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে, এটাই হচ্ছে মূল কাজ। কী কী কাজ করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে কাজ সম্পর্কে যেটা বলা আছে, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা এই কর্মীদের প্রধান কাজ, তার সঙ্গে গ্রাম ও শহরের বাড়িগুলো চারপাশ তদারকি করবেন এই কর্মীরা। 300 বাড়ি পিছু 3 জন কর্মী নিয়োগ করা হবে। মার্চ থেকে সপ্তাহে 5 দিন এই কর্মীরা বাড়িগুলো ও তার চারপাশ তদারকি করবেন, আর জুলাই আগস্ট থেকে মাসে 30 দিন এই কাজ করতে হবে। স্বাস্থ্য ভবনের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে সব পুরসভা পঞ্চায়েতকে কীটনাশক সরবরাহ করা হবে, এই জন্য নির্দিষ্ট অ্যাপ তৈরি হবে। আগামী নভেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে অন্তত 10 বার ভেক্টর কন্ট্রোল কর্মী সমীক্ষা করবেন, সেই রিপোর্ট পুরসভার মাধ্যমে স্বাস্থ্য ভবনে কিন্তু পাঠাতে হবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই পদে আবেদন করার জন্য, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে, যেহেতু বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করতে হবে সেই জন্য আপনার শরীর ফিট থাকা প্রয়োজন। বয়স কী লাগবে এই চাকরিতে আবেদনের জন্য, ন্যূনতম বয়স লাগবে 18 বছর, ম্যাক্সিমাম বয়স লাগবে 40 বছর পর্যন্ত। বেতন যেটা বলা আছে, প্রাথমিকভাবে বেতন দেবে 10-12,000 টাকার মতো, কাজের মেয়াদ অস্থায়ীভাবে হবে কিন্তু নিয়োগ, আবেদনকারীর 60 বছর বয়স পর্যন্ত সে কাজ করতে পারবে। 10-12,000 টাকা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হলেও কিন্তু খারাপ নয়, যেহেতু এখানে 60 বছর কাজ করা যাবে। সুতরাং মাধ্যমিক পাস যোগ্যতা এটা একটা ভালো সুন্দর কাজ। কারা কারা আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের 23টা জেলার সমস্ত বাসিন্দাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলেই আবেদনের যোগ্য। সিলেকশন প্রসেস মূলত দুইভাবে প্রার্থী বাছাই করা হবে, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, তার মানে কোনো লিখিত পরীক্ষা থাকছে না, এটাও একটা গুড নিউজ। ট্রেনিং দেওয়া হবে, কাজে জয়েন করার পর অবশ্যই আপনাকে কাজ শিখিয়ে দেওয়া হবে, যে বাড়ি বাড়ি গিয়ে কী কী সমীক্ষা করবেন, কী কী রিপোর্ট বানাবেন ইত্যাদি। আবেদন পদ্ধতি, এখনও আবেদন শুরু হয়নি, শুধুমাত্র নিয়োগ হওয়ার সম্ভাবনা নিয়ে একটি আর্টিকেল 4 মার্চ 2022 সংবাদ প্রতিদিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে। তবে এপ্রিল মে মাসের দিকে এই চাকরির আবেদন গ্রহণ শুরু হতে পারে এমনটাই জানা যাচ্ছে। ফর্ম ফিল আপ দুইভাবে হতে পারে, অনলাইন ও অফলাইন। যদি অনলাইনে হয় তাহলে বাড়িতে বসে বিনামূল্যে আবেদন করতে পারবেন, আর যদি অফলাইনে হয় তাহলে আপনার পৌরসভা অথবা বিডিও অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। সংবাদ প্রতিদিনের আর্টিকেলের আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন সংবাদ প্রতিদিনে এরকম একটা হেডলাইন, ডেঙ্গু রোধে তদারকিতে 1.13 লক্ষ কর্মী নিয়োগ, এইরকম কিন্তু একটা খবর বেরিয়ে এসেছিলো। করোনা নিয়ন্ত্রণে কিন্তু ডেঙ্গু বছর পর তদারকি চাই, নইলে মশার কামড়ে ডেঙ্গু হতেই পারে, তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যত ক্যালেন্ডার তৈরি করলো রাজ্য প্রশাসন। অস্থায়ী ভিত্তিতে 1.13 লক্ষ ভেক্টর কন্ট্রোল কর্মী নিয়োগ করা হবে, এর মধ্যে শহরে থাকবে 55,822 জন, গ্রামের জন্য থাকবে 57,457 জন। মুখ্য সচিব এইচ কে ত্রিবেদীর পৌরোহিত্যে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এমন রূপরেখা তৈরি হয়েছে। পুর ও নগর উন্নয়ন দপ্তর, স্বাস্থ্য, পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বছরভর ডেঙ্গু নিধন কর্মসূচি নিয়েছে রাজ্য প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে মারাত্মক ডেঙ্গু প্রবণ ও মাঝারি ডেঙ্গু প্রবণ যে এলাকা, এই দুটি ভাগে রাজ্যের সমস্ত পুরসভাকে ভাগ করা হবে। 300 বাড়ি পিছু 3 জন কর্মী নিয়োগ করতে হবে। মার্চ থেকে সপ্তাহে 5 দিন এই কর্মীরা বাড়িগুলোর চারপাশ তদারকি করবেন, আর জুলাই আগস্ট থেকে মাসে 30 দিন এই কাজ করতে হবে। স্বাস্থ্য ভবনের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে সমস্ত পুরসভা ও পঞ্চায়েতকে কীটনাশক সরবরাহ করা হবে, এই জন্য নির্দিষ্ট অ্যাপ তৈরি হবে। আগামী নভেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে অন্তত 10 বার ভেক্টর কন্ট্রোল কর্মী সমীক্ষা করবেন, সেই রিপোর্ট পুরসভার মাধ্যমে স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে এসেছে।
আমি আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে আবেদনের জন্য মানসিকভাবে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করুন, ভবিষ্যতে যখনই নোটিফিকেশান রিলিজ হবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো।